স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকের পর্বে আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে এই কালারফুল যে বিভিন্ন ধরনের গোল গোল আমরা রাবারের মতো দেখতে পাচ্ছি মাটির মতো অনেকটা এগুলো দিয়ে আমরা কিভাবে এই যে চারটি সাজ আছে সাজের অনুরূপ প্রতিকৃতি তৈরি করতে পারি তো তার জন্য কি দরকার আমাদের চারটা সাইড কালারের মাটি নিয়েছি আমরা রাবারের তৈরি চারটা সাজ নিয়েছি এবং সাথে একটা বেলুনি আর একটা চাকু তো ঠিক চলো আমরা দেখি কিভাবে তৈরি করতে পারি প্রথমে আমরা একটা রাবার নিলাম গোল রাবার তারপর ওটাকে আমরা বেলুনি দিয়ে বেলব বেলার পরে একটু পাতলা হলে একটু পাতলা করবো হ্যাঁ পাতলা করবো তারপরে আমরা তারপরে আমরা একটা সাজ নেব যে কোনো একটা নিলে তারপর সাজটা উপরে রেখে আস্তে করে এইভাবে চাপ দিলে আমাদের একটা সাজের প্রতিকৃতি একটা তৈরি হয়ে যাবে এই সাজটার নাম কি অনেকটা দেখতে বাদরের মতো তারপরে আমরা সাজটা উঠিয়ে ফেলবো এখন উঠালেই দেখতে পাবো এই যে দেখো একটা বাদর হ্যাঁ বাদর হয়ে গেল ঠিক আছে চলো আমরা নেক্সট আবার আরেকটা দেখি কী তৈরি করতে পারি তোমাদের জন্য তারপর আমরা একটা অরেঞ্জ কালারের মাটি নিলাম অরেঞ্জ কালার মাটিটাকে আমরা এখন বেলবো বেলুনি দিয়ে বেলবো কিছুক্ষণ বেলার পরে আমরা একটা সাজ নেব বেলুনিটা বেলা হয়নি বেলা হয়ে নিলে আমরা একটা বেলুনি দিয়ে সাজ সাজ দিয়ে ফেলবো বেলুনি বেলা হয়ে গেছে এখন একটা সাজ নিলাম এই সাজ দিয়ে আমরা এটাকে একটু চাপ দিব চাপ দিলে সাজের প্রতিকৃতি একটা তৈরি হয়ে যাবে এই যে দেখছো দেখতে পাচ্ছ ছোট্ট বন্ধুরা দেখো দেখো এই তো আমরা একটা কি হলো এটা দেখতে অনেকটা আপেলের মতো মানুষ বলা যায় জুটি সহ একটা মানুষের মতো বলা যায় যে যেভাবে বলতে পারো সেটা বলবা ঠিক আছে তৈরি হয়ে গেলো দুইটা এখন আমরা নেব তিন নম্বরটা হ্যাঁ একটা সবুজ কালারের আমরা রাবার নিলাম মাটির মতো রাবার ঠিক আমরা বেলবো এখন বেলার পরে আমরা পাতলা হইলে বেশি পাতলা করার দরকার নেই সাজের আকৃতি সাজ যতটুকু অতটুকু পাতলা করলে হবে হ্যাঁ হয়ে গেছে এখন আমরা একটু সাজ দিব সাজ নিয়ে এই যে একটা সাজ নিলাম হ্যাঁ এই যে মাছের মতো দেখতে সাজটা এইভাবে আস্তে করে চাপ দিব চাপ দিলেই সাজের প্রতিকৃতি একটা তৈরি হয়ে যাবে দেখাই তোমাদের এই যে একটা ডলফিন হ্যাঁ ডলফিনের মতো একটা সাজ তৈরি হয়ে গেল ঠিক আছে ছোট্ট বন্ধুরা আমরা দেখবো আরেকটা সাজ আছে আমাদের হাতে সেটা দিয়ে আমরা আরেকটা জিনিস তৈরি করবো তো আরেকটা হলুদ কালারের মাটি নিলাম আমরা এটাকে আমরা এখন বেলবো মোটামুটি সাজের সাজ যতটুকু সাইজ অতটুকু সাইজ বেললেই হবে অতটুকু সাইজ বেলে আমরা তৈরি করবো হ্যাঁ ওখানে আমরা এখন এটা বেলবো হ্যাঁ হয়ে গেছে আর লাগবে না সাজের সমান হয়ে গেছে এখন আমরা সাজ দিয়ে আস্তে করে চাপ দিব হালকা করে চাপ দিব চাপ দিলেই দেখো সাজের মতো একটা অনুরূপ আরেকটা প্রতিকৃতি তৈরি হয়ে যাবে ঠিক আছে দেখো এটার নাম কি অনেকটা দেখতে মানুষের মতোই তো যেটাই বলি না কেন বিভিন্ন নাম দিতে পারি এটার যাই হোক সাজের প্রতিকৃতি তার একটা সাজ তৈরি হয়ে গেল তো আমরা আজকে চার ধরনের সাজ নিয়েছি চার কালারের চারটা চার ধরনের সাজ তৈরি হয়ে গেলো এই সাজ দিয়ে চার ধরনের সাজের মতো একটা প্রতিকৃতি যে এখানে তৈরি হয়ে গেলো এখানে বেলুনি লাগছে আর এই কাজটা আমাকে যে সহযোগিতা করেছে তার সাথে একটু পরিচয় হবে না বন্ধুরা হ্যাঁ তাকে দেখো তোমরা এই যে তার নাম হচ্ছে অনুরাধা
অনুরাধা কর্মকার, ও আমাকে হেল্প করেছে আজকে এই কাজটা সহযোগিতা করার জন্য। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তোমরা তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই নিয়মিত আপডেট পেতে চাইলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটন আসে সেখানে চাপ দিব। তো আজকের মতো রাখছি, ধন্যবাদ, দেখা হবে আগামী এপিসোডে, বাই।